দিল্লিতে তার বাংলা নেই তার হিন্দিতে অনুবাদ করে যাই হোক আমরা এটা আপনাদের পাবলিসিটি করার জন্যই চান্স দিয়েছি অনেকে কমেন্ট করার সুযোগ দিয়েছি আজকাল প্রচারটা উল্টোই হয় যদি আমি জ্যাকেট পরে নৌকা করে যাই বন্যাত্রাণ করতে তার যেন ছবি আসে মমতা ব্যানার্জি রাস্তার উপরে জলে দাঁড়িয়ে ফটো তুললে বেশি ছবি আসে তো এটাই নিয়ম তো আমাদের এটাও যারা প্রচার করেছেন মতামত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ তৃণমূলের একটা অভিযোগ যেটা ত্রিপুরাতে আপনার অর্থাৎ বিজেপি সরকার ওখানে রয়েছে পুলিশ দিয়ে দমন করবার চেষ্টা চলছে যারা তৃণমূল করছে তাদের বাড়ি থেকে রেড করা হচ্ছে জেলে ঢোকানো হচ্ছে রীতিমতো সন্ত্রাস চালানো হচ্ছে ত্রিপুরাতে তৃণমূল কে করে কার বাড়িতে রেড করবে কার সময় আছে এখান থেকে যারা ওখানে উৎপাত করতে গেছিলেন যেমন লোকসভাতে পনেরো দিন ধরে উৎপাত করে টেবিলে দাঁড়িয়ে কাগজ ছুঁড়ে অসম্মান অসভ্যতা করলেন ঠিক এই অসভ্যতার রাজনীতি সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাইছেন হিংসার রাজনীতি সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাইছেন পশ্চিমবাংলায় কোনো নিয়মকানুন নেই যে যা ইচ্ছা করতে পারে ত্রিপুরায় নিয়মকানুন আছে পুলিশ আছে সরকার আছে তো তারা সেখানে যে প্যান্ডামিক সিচুয়েশান চলছে লকডাউন চলছে সে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট সেটা যারা ভাঙবে তাকে অ্যারেস্ট করবে যারা ওখানে গিয়ে বিনা কারণে অশান্তি করবে তাকে অ্যারেস্ট করবে সরকারের দায়িত্ব আছে এটা টিএমসি সরকার কেবল বিজেপির জন্য আইন করে রেখেছে কিন্তু ওখানে সবার জন্য আইন সমান তাই ওখানে যদি কেউ আইন ভাঙে তাকে সরকার তা সাজা দেবে তাই করেছে না দেখুন যার সঙ্গে যদি আমার দেখাও হয়ে যায় রাস্তা কারোর সঙ্গে কোনো অফিসারের সঙ্গে বা অন্য তাদের পার্টির নেতার সঙ্গে তাকে বদলি করা হবে তাকে আর সাজাতে হবে তো সন্দেহ বসে আজকে সরকারি অফিসারদেরকে কষ্ট দেওয়া হচ্ছে শুভেন্দুবাবুর সঙ্গে কার পরিচয় আছে কার সঙ্গে দেখা করেছেন কার সঙ্গে ফোন করে কথা বলেছেন তাদেরকে সঙ্গে সঙ্গে সাজাতে হবে এটা কী ধরনের রাজনীতি যারা ত্রিপুরায় গিয়ে আমাদেরকে রাজনীতি শেখাচ্ছেন তারা তো কমপক্ষে পরিষ্কার করুন পশ্চিমবাংলায় শৃঙ্খলা নাই লোক এখানে চাকরির জন্য প্রদর্শন করছে মার খাচ্ছে ভ্যাকসিন নিয়ে কালোবাজারি ইচ্ছে মানুষ ভ্যাকসিন পাচ্ছে না বন্যাতে কয়েকটি জেলা ডুবে আছে সেটাই সমস্যা নাই আজকে ত্রিপুরা দিকে গিয়ে পার্টিকে দাঁড় করাতে হবে পার্টিকে জেতাতে হবে দিল্লিতে গিয়ে আর সোনিয়া গান্ধীর বাড়িতে নাস্তা করতে হবে এটা বেশি গুরুত্ব